আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে সাথে আছি আমি তাসলিম আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খুলনা সিটি নির্বাচন নৌকা 24164, হাকপাখা পেয়েছে 6386 ভোট। হাতপাখার প্রার্থীর উপর হামলাকারীকে গ্রেফতার ও শাস্তির নির্দেশ। অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রে যাচ্ছে এনআইডি সেবা, আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। ডেঙ্গুতে আজও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 180। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে 17778 ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। 55টি কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন 24164 ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল আওয়াল পেয়েছেন 63386 ভোট। এছাড়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন 2342 ভোট। প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানান খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনা। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন। 22 নম্বর ওয়ার্ডের 87 নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে এই ঘটনা ঘটে। এছাড়া প্রার্থী ফজল করিমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এ সময় তার 4 সমর্থক আহত হন। সকাল 10টার দিকে নগরীর 2 নম্বর ওয়ার্ডের কাউনিয়া এ কাদের চৌধুরী স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, বরিশালের পরিবেশ দেখলাম, খুব ভালো ভোট হচ্ছে। এর মধ্যে এটা আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি কাঙ্ক্ষিত ছিল না। প্রথমে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও পরে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। সোমবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিং এর এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ফলাফল যাই হোক, মেনে নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণিয়ারবাদ। তিনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না বলে জানান ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আজ সকালে নগরীর বরিশাল কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এসব কথা বলেন খোকন শ্রেণিয়ারবাদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক, নির্বাচিত না হলে বরিশালবাসীর পাশে থাকবেন কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বরিশালবাসীর পাশে আছি, এ বরিশালে এসেছি আর যাব না।
যদি শেষ পর্যন্ত সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হয় তখন যে রেজাল্ট ছেড়ে নেবে আমরা রিড করব, সবাইকে অবগত করব, জানাব যেটা হয় না। ইভিএম এর ব্যাপারটা অনেক কঠিন এবং জটিল, কিন্তু ইসি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সিইসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সংখ্যা মুক্ত থাকো। উনি তো একমাত্র মানে যে আমাদের ওখানে কে যেন একজন ছিল আর্মি ম্যান, তিনি তো শপথের মতোই বলেছিলেন যে আপনারাই একদিন ইভিএম এর পক্ষে ই করবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, সেটা তো তিনি বলছেন। কাজেই উনি যেইভাবে বলেছেন আমরা আশা করি সেইভাবে যেন রেজাল্ট। উনি আনন্দিত যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে, যেটা সত্যিকার একটা উল্লেখযোগ্য এবং এইভাবে আমার কাছেও ভালো লেগেছে যে অত্যন্ত আনন্দের বিষয় যে ভোটটা ভোট কেন্দ্রে আসছে এবং ভোট দিচ্ছে, এইটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে। দেশবিরোধী খুনি মৌলবাদী চক্র মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দুপুরে গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 2009 সাল থেকে দেশে যে পরিবর্তন দৃশ্যমান এটা আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে বলে জানান সরকার প্রধান। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 180 জন। এ সময়ে ভাইরাসটিতে দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা 650 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রবিবার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হন 180 জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা 150 জন ও ঢাকার বাইরের 30 জন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক এবং সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় 33 লাখ ও স্নাতক এবং সমমান পর্যায়ে প্রায় 1,17,000 শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ পৌঁছে যাচ্ছে তাদের বিকাশ অ্যাকাউন্টে। এসব শিক্ষার্থী ও অভিভাবকরা উপবৃত্তি গ্রহণ করার মাধ্যম হিসেবে তাদের বিকাশ অ্যাকাউন্টকেই বেছে নিয়েছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে এন্ট্রি করা হয়। পরে জিটুপি পদ্ধতিতে শিক্ষার্থী বা অভিভাবকদের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পাঠানো হচ্ছে। যমুনা নদী ছোট বা সংকীর্ণ করার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ নিশ্চয়তা প্রদান করে। এ বিষয়ে জনস্বার্থে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশের পর রিটকারী আইনজীবী মনজিল মোর্শেদ বলেন, যমুনা নদী ছোট করা হবে না বলে সরকার নিশ্চয়তা দিয়েছে, এ কারণে আদালত রিট আবেদন খারিজ করেছেন। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিলে হামলা করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় প্রায় অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বেলা ১১টার দিকে শহরতলির বিরাসার বাসস্ট্যান্ড মোড়ে এই ঘটনা ঘটে। ছাত্র দলের বিবদমান দুটা কমিটি জেলা ছাত্র দলের কমিটি গঠন নিয়ে উত্তেজনা ছিল গত দুদিন আগে, তাদের ভিতরে মারামারি হয়েছে, ককটেল নিক্ষেপ হয়েছে, এই সংক্রান্ত মামলা হয়েছে। আজকে বিরাসার মোড়ে কিছুক্ষণ আগে ১১টার দিকে উভয় পক্ষের ভিতরে পাল্টা হামলা হয়েছে, এরা ককটেল নিক্ষেপ করছে এক গ্রুপ আরেক গ্রুপের উপর। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, উপজেলা ইউনো মহোদয়ের নেতৃত্বে, আমার নেতৃত্বে পরশু আমরা এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমরা কাদুনিকের ব্যবহার করি। সিলেটের ওসমানী নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালক হেলপার সহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার সকালে উপজেলার দয়ামির ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে তামাবেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ট্রাক চালককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। অত্যধিক প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। আগামী বৃহস্পতিবার দুপুর নাগাদ ঝড়টির তীব্র শক্তিতে ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের পরিস্থিতি মূল্যায়নে এরই মধ্যে উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলের জন্য জরুরি সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। সংস্থাটি জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে আগামী বুধবার পর্যন্ত গুজরাট উপকূলে সমুদ্রের অবস্থা উত্তাল থেকে অতি উত্তাল এবং বৃহস্পতিবার অতি উত্তাল থেকে উচ্চ উত্তাল থাকতে পারে। ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি মারা গেছেন। ইতালির গণমাধ্যমের খবর অনুযায়ী মিলানের সান রাফায়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৬ বছর বয়সী সিলভিও বার্লুসকোনি। এর আগে গত এপ্রিলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। তার আগে তিনি লিউকেমিয়ায় ভুগছিলেন। ইতালির বৃহত্তম মিডিয়া টাইকুন ছিলেন সিলভিও বার্লুসকোনি। পরবর্তীতে তিনি দেশটির রাজনীতিতে যোগ দেন। ১৯৯৪ সালে তিনি প্রথম ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশের চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি। দীর্ঘদিন দায়িত্ব থাকায় ইতালির প্রভাবশালী রাজনীতিতে পরিণত হয়েছিলেন সিলভিও বার্লুসকোনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ১৫ জন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে দেশটির প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মি এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগটা কাজে লাগানোর কথা বলেছিলেন জামাল ভূঁইয়ারা। এই ম্যাচটি জিতে নিজেদের মনোবল বাড়িয়ে নেওয়ার সেই কাজটা ভালোভাবেই করেছেন তারা। আজ নমপেনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে স্থানীয় প্রিমিয়ার লিগের ক্লাবটিকে। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধে। ১২ মিনিটে সোহেল রানার গোলে লিড নেয় বাংলাদেশ এবং বাকি সময় ওই লিড ধরে রেখে মনোবল বাড়িয়ে নেওয়া জয় নিয়েই মাঠ ছাড়ে ক্যাব্রেরার শিষ্যরা। ১৫ জন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে পরের দিন বাংলাদেশ উড়াল দেবে ব্যাঙ্গালোরের পথে। ২১ জন ভারতের এই শহরে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সাফে খেলবে বি গ্রুপে, প্রতিপক্ষে লেবানন, মালদ্বীপ ও ভুটান। এই গ্রুপের দলগুলো হচ্ছে ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম ৯৪.৪ এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগোনিউজ ২৪.কম। ধন্যবাদ সবাইকে।